বিহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। হ্যাঁ প্রিয় দর্শক, এই উক্তির সাথে মিল রেখে বলতে চাই, মা এর চেয়ে মধুর শব্দ এবং মায়ের চেয়ে সবচেয়ে আপন ত্রিভুবনে আর কেউ নেই। আর সেই মমতাময়ী মাকে নিয়ে সেরাদের সেরা হওয়ার লড়াই ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন থ্রিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মুনমুন, আর আমি শ্রেষ্ঠা। প্রথমেই আমাদের মঞ্চে, এই মঞ্চকে সত্যি বলতে যারা আলোকিত করে তোলেন তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে, আমাদের ছোট্ট বন্ধুদের বিভিন্ন বিষয় নিয়ে সাজেশনস দিয়ে তারা হচ্ছেন আমাদের সবার সম্মানিত বিচারক। তারা আমাদের সাথেই আছেন স্বনাম খ্যাত অভিনেত্রী সাবেরী আলম মোতাহের, জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী শম্পা রেজা, এবং জননন্দিত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। স্বাগতম। আমাদের সম্মানিত তিন বিচারকের সাথে প্রতিযোগীদের উৎসাহ দিতে অতিথি হিসেবে আসছেন আমাদের এই সময়ের প্রিয় একজন মডেল অভিনেতা নীরব। লেটস ওয়েলকাম হিম অন স্টেজ। কেমন আছেন? ভালো আছি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠান মাকে নিয়ে, আমাদের ছোট্ট বন্ধুরা তাদের চমৎকার চমৎকার সব পারফরমেন্স দেখায়। আপনার কাছে জানতে ইচ্ছে করছে, আপনার মাকে নিয়ে এমন কোনো স্মৃতি আছে যা এখনো মনে পড়লে হয়তো মাঝে মাঝে একটু আনন্দও পান আবার মন খারাপও হয়? আসলে মানে স্মৃতিটা তো সবসময়ই মানে সাথেই থাকে। সো এটা আসলে আমার ভালো লাগার কথাই বলি, যেটা হচ্ছে যে ছোটবেলা থেকে মা চাইতো যে মানে আমি সকালে নাস্তা করে বের হই, মানে স্কুলে যাওয়া বা যখনই হোক, এমনও ছিল যে ওই সকালে নাস্তা খাবো না এটা পিছিয়ে পিছিয়ে দৌড়ানো তো, এমনও যে এখনও আমি শুনি যে মা আমাকে বলে এই শুধু একটা রুটি খেয়ে এক গ্লাস পানি খেয়ে যায়, মানে মনে হয় যে এটা খেলেই মনে করেন একটা সারাদিনের মার একটা প্রশান্তি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের আজকের এপিসোডের পারফরমেন্স যেগুলো আসছে আপনাদের জন্য সেগুলো আপনি এনজয় করবেন। সো ওয়াট ডোন্ট ইউ টেক ইউর সিট ওভার দেয়ার। থ্যাংক ইউ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আর এই ষড়ঋতু নিয়ে আমাদের প্রথম প্রতিযোগী দল তাদের পারফরমেন্স সাজিয়েছে। চলুন মঞ্চে আমন্ত্রণ জানাই দীপান্বিতা পূজা এবং তার মা পূর্ণিমা রানী হাল। দেখা যাক তাদের পারফরমেন্স। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রত্যেকটি ঋতু পরিবর্তনের সাথে সাথে দেশও যেন নতুন রূপে সজ্জিত হয়, তাই তো কবি বলেছেন, রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল। দারুণ অগ্নি বানে রে হৃদয় তৃষায় হানে রে হানে, দারুণ অগ্নি বানে রে। বহু প্রতীক্ষার পর ধরণীকে সিক্ত করতে অঝোর ধারায় নেমে আসে বর্ষা। শ্রাবণেরও গগনেরও গায় বিদ্যুৎ চমকিয়া যায়, ক্ষণে ক্ষণে এ সর্বরি শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায়, শ্রাবণের গগনের গায়, শিশির সিক্ত শেফালি ফুলের মন সৌরভে মাতি, শরৎ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি মালা গাথি। আজ শেফালির গায়ে হলুদ উলু দেয় পিক পাপিয়া, আজ শেফালির গায়ে হলুদ উলু দেয় পিক পাপিয়া। শরৎ শেষে পাকা ধানের শীষ দুলিয়ে কৃষকের মুখে হাসি ছড়ায় আসে হেমন্ত। হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কুয়াশার চাদর মুড়ি দিয়ে
শুষ্ক গাছের পাতা ঝরিয়ে আসে শীত। শীতের হাওয়ারে লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ারে লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। শীতের রুক্ষ বিবর্ণ দিন পেরিয়ে বসন্ত আসে বর্ণিল ফুলের সম্ভার নিয়ে। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে। এভাবেই ছয় ঋতুর পরিক্রমায় নতুন আঙ্গিকে আনন্দে উৎসবে মেতে উঠতে আর কি কোনো দেশে দেখা যায় না? এ শুধু আমাদের প্রিয় বাংলাদেশেই দেখা যায়। আমার খুব বলতে ইচ্ছে করছে এরকম পারফরমেন্স শুধু ডেটল সেরা আমি সঙ্গে মার মঞ্চেই দেখা যায়। জজেস কেমন লাগলো? খুব মিষ্টি একটা পারফরমেন্স ছিল তোমাদের, অসাধারণ। এত চমৎকার লেগেছে, কনসেপ্টটা তো দারুণ। হ্যাঁ, আর ছোট্ট মেয়েটি আমাদের কি চটপট সাহায্য করেছে মাকে। মা কেবল একটা জায়গায় আমার মনে হয়েছে আরো মজা পেতাম আমরা যদি আরো আনন্দের সাথে ঋতুগুলোকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতাম। নার্ভাস হয়ে গেছিলাম। অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। ইটস এ টিম ওয়ার্ক। মেয়ে অপূর্ব পারফর্ম করলে হবে না, মা অপূর্ব পারফর্ম করলে হবে না, দুজনকেই ভালো পারফর্ম করতে হবে। আপনাদের পারফরমেন্সটা ডেফিনেটলি ভালো লেগেছে। আমার মনে হয় যে অনেক ভালো করবে ফিউচারে এবং সবকিছু মিলে আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ জাজেস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ, চমৎকার একটা পারফরমেন্স দেখা হয়ে গেল। এবারে গান এবং কবিতার সংমিশ্রণে সাজানো হয়েছে আমাদের পরবর্তী প্রতিযোগী দলের পারফরমেন্স। দেখা যাক তারা কেমন করে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাজিবা জাকির রোদেলা, সাথে তার মা শামিমা নাসরিন। চলুন দেখা যাক তাদের পারফরমেন্স। দি দিদি, দিদি বাঁশ বাগানের মাথার উপর জাগ উঠেছে, ও মাগো আমার ষোলো বলার গাছ লাগে খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো, আমি ডাকি তুমি তখন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভয় পাচ্ছিলে? তাহলে একটু মন খারাপ করে করতে হয়। আমাদেরও তো মন খারাপ হয়ে গেছে কবিতা শোনার পর। জাজেস আমার কেমন যেন মনে হচ্ছিল যে মন খারাপের জিনিস না করলে বাচ্চাটিকে মন খারাপ করে দেয় তাহলে সেই টপিকটা না চুজ করাই ভালো, যে কারণে বাচ্চাটির গলায় সুরটা একদম লাগেনি। এই যে বিষয়টা এসেছে, এই বিষয়টা আসলে ঠিক আরও যারা কম্পিটিশন করছে সেই সাথে যে দেখা যাচ্ছে যে অনেক পড়ে যাচ্ছে, এমন হতে পারে যে ও আপনি মিলে আরও সুন্দর কিছু চয়েস করে বা যেটা করলে আপনাদের দক্ষতাটা দেখাতে পারবেন কি আপনারা ভালো পারেন, সেটা হলে মনে হয় আরও ভালো হতো।
হয়তো বা যতটুকু অনুশীলনের দরকার ছিল ততটুকু তুমি পারোনি। সবচেয়ে সুইট ব্যাপার ছিল হচ্ছে ও পারফরমেন্স করার পরে বলছিল যে মন খারাপ, সো এটা অনেক সুইট একটা ব্যাপার ছিল। রুদেলা অনেক সুইট করে গান গেয়েছে, এই সুইট চেহারা দিয়ে অনেক সুইট সুইট জিনিস করো, দোয়া করি তোমার জন্য। দর্শক, দেশাত্মবোধক গান শুনলে আমরা কম বেশি সবাই গুনগুন করে উঠি। আমার মনে হয় আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী একটু কণ্ঠ মেলাচ্ছিলেন। আমাদের পরবর্তী প্রতিযোগী আসছে তেমন একটি দেশাত্মবোধক গান নিয়ে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তুষার মাহমুদ ফাহিম এবং তার মা রাশিদা বেগমকে, চলুন। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি চৈতি নিয়ে বাংলা মাকে ডাকা, সত্যি একটা দুর্লভ সুযোগ এটি, তাই নয় কি? জাজেস কেমন লাগলো পারফরম্যান্স? তোমার গলা খুব ভালো, শুধু আমরা গানটা ধরার সময় একটু মিস করে গেছি, মাও ছেলেও, তো প্র্যাকটিসের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অল দ্য বেস্ট আব্বু। তোমার আসলে গানটা অনেক প্র্যাকটিস করা উচিত, তুমি কিন্তু ভালো গাইবে প্র্যাকটিস করে গেলে। সুরের জায়গা থেকে যেহেতু কম, গান তো সুর ছাড়া গান তো ভালো লাগে না, তাই না? সেটা হচ্ছে ফাইমের যে ভোকাল স্কেল, মানে এটা অনেক ভালো এবং ওর মানে ভয়েস অনেক সুন্দর। আমার কাছে মনে হয় যে ও প্র্যাকটিস করলে এবং অনেক ভালো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, গান শোনা হলো, দেশের কথা বলা হলো। মুনাপু, মিনিটে গল্প শুনবে? অবশ্যই শুনবো। গল্পটিতে তোমাকে বলবো একটি দেশের কথা। তাহলে একটা কাজ করি, গল্পটি আমরা নাচের মাধ্যমে না হয় শুনি। ঠিক আছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী দল, সুমাইয়া হক ছোঁয়া এবং তার মা নাজমা হককে, চলুন দেখে নিই তাদের পারফরমেন্স। যেখানে তানি দেয়াল ছইনি সাম্প্রদায়িকতা, সেই তো আমার বাংলাদেশ, প্রিয় আমার বাংলাদেশ, সেই তো আমার বাংলাদেশ, প্রিয় আমার বাংলাদেশ। ভাষার দাবিতে একদিন বছরে প্রথম প্রহরে বাজে আজও সেই অমর গান।
প্রাণের দামে হয়েছে দেশ চির স্বাধীন। দেশের গল্প তো শোনানো হয়ে গেল, এবার জজদের গল্প শোনার পালা। কেমন লাগলো? নাচ করেছো, নাচের মুদ্রাগুলো যেগুলো করা হয়েছে খুবই একঘেয়েমি মুদ্রা। মায়ের পার্টিসিপেশন সেইভাবে পাইনি। জাতীয় সঙ্গীতের সাথে এভাবে নাচাটাও কিন্তু ভালো লাগে না, হ্যাঁ। এবং যারা অডিয়েন্স থাকে তাদের, তারা বসে থাকতে হয় বাধ্য হয়ে, ওখানে দাঁড়ানোও যাচ্ছে না। ফলে এই ধরনের গান চয়েস করার ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু সচেতন হওয়া উচিত। আর একটু চর্চা করতে হবে, কারণ এখানে ইম্প্রুভমেন্টের অনেক স্কোপ আছে। তবে ডেফিনেটলি আপনারা দেশকে নিয়ে করেছেন, এটা তো প্রশংসা পাওয়ারই যোগ্য। অল দ্য বেস্ট। এমন কিছু দেখাতে হবে যেটা দেখে আমরা বুঝবো যে মাটি এটি করতে পারেন, হ্যাঁ, এবং সন্তানটি এটি করতে পারেন। এই যে এই বিষয়টি মাথায় রেখে পারফরমেন্সের বিষয়টা ঠিক করা, ঠিক আছে? একসাথে সিং হওয়ার ব্যাপারটা ছিল, বাট আমি বলবো ভালো হয়েছে। আমার লাল সবুজ দেখেই অনেক আমি খুশি। থ্যাংক ইউ জাজেস। আর একটি দলের পারফরমেন্স দেখা বাকি। এখন বিষয় হচ্ছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে তারা তাদের পারফরমেন্সে মুগ্ধ করতে পারে কিনা, সেটাই দেখার পালা। শেষ প্রতিযোগী দল হুমায়রা গাউসিয়া শুভ্রা এবং তার মা জাকিয়া আলমকে, চলুন দেখা যাক তাদের পারফরমেন্স। শুভ্রা, এই শুভ্রা, রিহার্সাল করছো না কেন? কি ব্যাপার, জবাব দিচ্ছে না কেন? শুভ্রা, দাঁড়াও, আমি কাজ করছি, কাজ শেষ করে এখনই আসছি। কি ব্যাপার মামুনি, বসে আছো কেন? এ কি, তোমার হাত ঠান্ডা কেন? আম্মু আম্মু, আমার না অনেক ভয় লাগছে, আমরা কি দ্বিতীয় রাউন্ডে পারবো? তো দূর বোকা, পারবো না কেন? আমরা যেভাবে প্রথম রাউন্ড মামে মিলে জয় করেছি, সেভাবে আমরা দেখবে কঠোর পরিশ্রম করে ফাইনাল পর্যন্ত চলে গিয়েছি। চলো, সময় নষ্ট না করে আমরা রিহার্সাল শুরু করি। প্রথমে তুমি কি করতে চাও? আম্মু আমি ছড়া গান করতে চাই। শুরু করো। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরনি আড়ায় না, চিরনি আড়ায় না। ছোট থেকে বড় যদি কোনোদিন হতে চাও, মন দিয়ে ভালো করে লেখাপড়া করে যাও, দুষ্টুমি করে যে কেউ তাকে চায় না, চাই তার লাল ফিতে ফিরনি আড়ায় না, চিরনি আড়ায় না। শুভ্রা, এখন আমি কবিতা আবৃত্তি করি, তুমি নাচো, ঠিক আছে? নীল নবঘনে আশার গগনে, তিল ঠাইয়ার নাহিরে, তিল ঠাইয়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলে ধারা ঝরে ঝরঝড়, আউশের ক্ষেত জলে ভর ভর, কালী মাখা মেঘের ওপারে, আধার ঘনি আছে দেশেরে চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ঠিক আছে, কি আম্মু এখন ভয় লাগছে? না আম্মু, তুমি ঠিকই বলেছো, ভয়কে জয় করতে পারলে সব কিছু সম্ভব। হ্যাঁ মামুনি, কবি তাই তো বলেছেন, পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, একবার না পারিলে পড়বে শতবার। ঠিক আছে আম্মু, আম্মু আমরা এখন ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত না? হ্যাঁ মামুনি, আমরা এখন ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। ইয়েস ইয়েস। জাজেস, ওভার টু ইউ। হ্যাঁ, অনেক প্রস্তুতি দেখলাম তোমাদের। আমি কিছু প্রস্তুতির মধ্যে বুঝতে আমার সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে মেয়েটা যখন বসে আছে নাচ প্র্যাকটিস করছে না, মা কাজ করছে, এখানে এত বড় একটা জিনিস এনে কাঁচ মোছার জন্য, হ্যাঁ, এই বাহুল্যটার কোনো দরকার ছিল না। সেখানে যেহেতু অভিনয়, এটা তো অভিনয় করলেই হতো, একেবারে একটা জিনিস এনে দেখাতে হবে, এটা দরকার ছিল না।
একটা ভালো স্ক্রিপ্টের মধ্যে যদি কাজ করা হতো তাহলে আমার মনে হয় আরো ভালো আপনারা করতে পারতেন। কে বেশি নীরবকে দেখে এক্সাইটেড, আপনি না আপনার মা? কারণ আমি খেয়াল করছিলাম মা কিছুক্ষণ পর পর শুধু আমাদের দিকে তাকাচ্ছিল। আপনি যদি আরেকটু ইনভলভড হয়ে যেতেন তাহলে হতো কি? আপনি মনে হয় একটু সেলফ কনশিয়াস হয়ে গেছেন আমাদের সবাইকে দেখে নাকি নীরবকে দেখে? আমার আসলে ভালো লেগেছে। সো দুজনের অ্যাক্টিং, অ্যাক্টিংয়ের জায়গাটা যদি বলি যে হ্যাঁ, অ্যাক্টিংয়ের হয়তো স্ক্রিপ্টের কথা যেটা বললেন ওই জায়গাগুলো একটু দুর্বলতা ছিল, বাট সত্যিকার অর্থে দুজনের পারফরমেন্স অনেক ভালো ছিল। একটু চলে আসলো, খুশি হয়ে যেত, কারণ হ্যাঁ সেটা আসছে। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন 3-তে। আর আমার সাথে আছে আমাদের ক্যাপ্টেন ডেটল, আমাদেরকে 100% সুরক্ষা দেওয়ার জন্য, রাইট? ওকে, তো আমাদের কন্টেস্টেন্টস কি রেডি মেধা যাচাই পর্বের জন্য? ওকে, দেন লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, চতুর্ভুজে কোন কয়টি? আমি বলেছি নাম বলবো, তারপর উত্তর দিতে হবে, ঠিক আছে? শুভ্রা, উত্তর ভুল, সেকেন্ড চান্স যাচ্ছে ছোঁয়ার কাছে। উট হবে, এক্স্যাক্টলি ছোঁয়া। মা উত্তর দেওয়ার আগে বলেননি কেন? আমি তো মার্কস দিতে পারছি না, নার্ভাসনেসের কারণে হয়তো মা বলে ফেলেছেন, বাট এনিওয়েজ এই প্রশ্নের পয়েন্টস কেউ পাচ্ছে না। তৃতীয় প্রশ্ন, মঙ্গল গ্রহের রং কি? ওকে, ইট ইজ ফাইন, লাল। উত্তর সঠিক, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলা সালের প্রথম মাস কোনটি? ওকে, বৈশাখ। রোদেলা, বৈশাখ। বৈশাখ ইজ দ্য রাইট অ্যানসার। আমি নাম বলার পর উত্তর দিতে হবে, কোনটিতে, আমি তিনটি অপশন দেব, কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি? অপশন এ কলা, অপশন বি লিচু, অপশন সি আম। দীপান্বিতা, কলা। কলা ইজ দ্য করেক্ট অ্যানসার, ভেরি গুড দীপান্বিতা। আমি একটি ইংরেজি শব্দ বলবো, তার বাংলা প্রতিশব্দ কি সেটা বলতে হবে। জিওগ্রাফি, ইয়েস শুভ্রা, ভূগোল। উত্তর তো ঠিক আছে, এত চিৎকার করে বলছেন কেন? আপনি পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমি একটি বাক্য বলবো, সেই বাক্যটি ভুল না সঠিক সেটা শুধু বলতে হবে। সূর্য একটি নক্ষত্র, ফাহিম। সঠিক, অ্যাবসলিউটলি রাইট, সূর্য একটি নক্ষত্র। এক কথায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? আমি যে বাক্যটি বলবো সেটিকে এক কথায় প্রকাশ করতে হবে। যিনি গানে সুর দেন, রোদেলা, সুরকার। সুরকার ইজ দ্য করেক্ট অ্যানসার। রং ধনুতে কয়টি রং আছে? শুভ্রা, সাতটি রং। অবশ্যই সাতটি রং, ভেরি গুড। কোন জিনিসটি আমাদের সাথে চলে? ওকে শুভ্রা, হ্যাঁ শিওর, জি শিওর। কতটুকু কনফিডেন্ট? 100%। যদি 100% কনফিডেন্ট হন তাহলে তো আর আমি কনফিউজ করাতে পারবো না। অ্যাবসলিউটলি করেক্ট। শেষ হয়ে গেছে আমাদের মেধা যাচাই পর্ব, এবার জানার পালা রেজাল্ট কি, আর তার জন্য শ্রেষ্ঠাকে লাগবে। শ্রেষ্ঠা, আপনি এখন গিয়ে আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর কাছ থেকে রেজাল্ট শীটটি নিয়ে আসবেন। ঠিক আছে,
নিয়ে যাও চিঠি। থ্যাংক ইউ। অল রাইট, দেখা যাক আজকের পর্বে কোন দুটি টিম আমাদের সাথে সুপার সিক্সটিনে যাবে। দীপান্বিতা তো ভয়ে একদম শেষ। বেশি ভয় লাগছে দীপান্বিতা? এদিকে আসো, তোমার ভয়টা একটু দূর করে দেই আমি। আমার কাছে আসে নাকি ভয় দূর হয় আমি জানি না, শ্রেষ্ঠা বলেছে আমাকে। সত্যি তো? ঠিক আছে, একটা আমরা জোরে একটা হক দেই। ভয় কমেছে একটু? একটু কমেছে তো। তাহলে একটা কাজ করি, দীপান্বিতার মাকেও এখানে ডেকে নেই, চলে আসেন এখানে, তাহলে আর একটু ভয় হয় তোর কমবে। কর্ডলেসটা হাতে নাও। দীপান্বিতা, তুমি সুপার সিক্সটিনে যাচ্ছ। কনগ্রাচুলেশনস, আমরা পেয়ে গেলাম আমাদের একটি টিমকে যারা সুপার সিক্সটিনে আমাদের সাথে যোগ দেবে। এবার বাকি তিনটি দলের মধ্যে কোন দল যাবে আজকে পর্ব থেকে আমাদের সাথে সুপার সিক্সটিনে? যে যাবে সে হচ্ছে শুভ্রা। ইটস ইউ, কনগ্রাচুলেশনস শুভ্রা। সামনে চলে আসছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে একটু নীরবের কাছে জানতে চাইবো, যেমন আশা করেছিলেন এই প্রোগ্রাম থেকে আপনি আনন্দিত হবেন, উপভোগ করবেন, তা করেছেন কিনা সেটা জেনে নেব। অনেক বেশি, অনেক বেশি। আর যেটা হচ্ছে যে ওরা এত ছোট ছোট যারা, সো ওদের কোনো ভুলই ভুল না, কারণ স্টার্টিং মাত্র। সব কিছু মিলে আসলে মানে আই এনজয়েড এ লট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আরটিভি, থ্যাংক ইউ ডেটেল, ধন্যবাদ। ইটস আওয়ার প্লেজার টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ টু আওয়ার রেসপেক্টেড জাজেস অ্যান্ড ভিউয়ার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না, হাজির হয়ে যাব একই চ্যানেলে একই সময়ে আমাদের চমৎকার সব টিমস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি। আমি মুঠো ভরে রাখতে